দাদা তুমি কি জলে কাচ্ছো বলো তো, মাই সব শাড়ি লাল হয়ে যাচ্ছে। বলবো দিদি জলের অবস্থা খুব, তো চোখের জলে কাচবে, চোখের জলে। তাহলে কাজ করো না, তুমি জলটা অন্য কোথাও থেকে নাও, সেখানে জলে কাচো, সব লাল লাল। কি মাসিমা ভালো ঘুম হয়েছে? হ্যাঁ মাসিমা বলতে বারণ করেছে না? আমার ঘুম হলো কি না হলো তাতে তোমার কি, এসব নিয়ে একদম কথা বলবে না। দেখেছো এই হয়, প্রেমে পড়লে ঘুম আসে না, আবার প্রেম কেটে গেলে ঘুম উড়ে যায়। বুঝতে পেরেছো মেয়ে কোন ছুরে গায়ে আর কোন দিকে যায়? মিললো বেলা না সবকিছু বলেছে তোমার সম্পর্কে, জানো তো? আমাকে মুখ খুলিও না, আমার ব্যাপারে সব বলে দিয়েছে। গোবিন্দর ব্যাপারটা বলেছো? গোবিন্দ কে রে? গোবিন্দ কে? আরে পাড়ার দোনা দোনা দা দা, ওই যে নাচে অভিনয় করে, ওইদিকে ওইদিকে। তুই তো মিঠুন চক্রবর্তীর ফ্যান, গোবিন্দ আবার কবে থেকে বলি? ঢপ ঢপ না না তোমার কান পড়ছে। ও আমাকে বলেছে হ্যাঁ তোমার বাড়ি ঘর দর সব আছে, তাও তুমি ভাড়া বাড়িতে একা থাকো, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাও, যখন তখন আসো, এই রকম পোশাক আশাক পরো, বিভিন্ন ছেলের সঙ্গে মেশো, তারা তোমাকে যখন তখন এখানে পৌঁছে দিয়ে যায়, রাত করে করে বাড়ি ফেরো, কখনো কারুর গাড়িতেই কখনো কারুর বাইকে। তুমি একদম কথা বলবে না। রঘুদা তুমি এখন এসো। হ্যাঁ তো ফলো করো তুমি আমাকে। আমি কি তোমাদের পিএনপিসি টপিক নাকি গো? জীবন তোমাকে বাঁশ দিচ্ছে মানলাম, তা বলে তুমি আমার উপর ঝাল মেটাবে না। আবার কি বাঁশ খেলি? এবার মনে হচ্ছে ফাঁস। ভুলটা কি বলেছে রে, বড্ড ঝগড়ুটে হয়েছিস তুই। মা এদেরকে একদম বেশি পাতা দেবে না জানো তো, একে তুমি এখানে পুঁতবে, মায়ানমারে গিয়ে উঠবে। বাবা দিদা বিশ্বাস করো দিদা, এই বয়সে যদি এই সব মেয়ের কথা কানে দাও না, আর কিছুদিন বাদে লাইনে গিয়ে গলা। এই চুপ কর। আমার মাকে এরকম করে কেন বলছিস? বেরিয়ে গেল না, এরকম ভাবে বেরোবে কেন? দেখো এরা না আমার লেভেলটা জাস্ট বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? শোনো প্রেমে ব্যথা খেলে অভিমান হবে, হবে তো, সেটাই করছি। সরো। একটা ছোট্ট অ্যাডভাইস দিই, দেখছো যখন সামনের লোকটা তোমাকে পাতা দিচ্ছে না, তোমার দিক থেকে পাতা দেওয়াটা জাস্ট বন্ধ করে দেবে, দেখবে খেলা অমনি ঘুরে গেছে। আমিও তোমাকে একটা অ্যাডভাইস দিই, এইসব ল্যাংটা জামা কাপড় না পরে ভদ্র সব জামা কাপড় পরো, আর ভদ্র টাইমে বাড়ি ফেরো, তাহলে দেখবে ভদ্র ছেলেরাই তোমাকে পাত্তা দিচ্ছে। যাও এখান থেকে। নো ওয়ান ক্যান হেল্প আস। সরো। এদের না বাড়ির কোনো শিক্ষা দীক্ষা নেই জানিস তো, এটা অদ্ভুত একটা। কাদেরকে যে বাড়িতে শিক্ষা দেয়নি আমাকে। আমার মা কি করে শেখাবে বলো? সারাদিন তোমার মতোই তো জেগে থাকতো, দিনে মানুষ জেগেই থাকে, রাতেও জেগে থাকতো, ঘুমতো না তোমার মতোই, ঘুমের ওষুধ খেলেও ঘুম আসতো না। তারপর একদিন একটু বেশি ঘুমের ওষুধ খেলো, একটু বেশি ঘুমলো, আর তোমার মধ্যেও সেই গুণটা দেখতে পাই, তাই হেল্প করার চেষ্টা করছি। আর তাছাড়া তোমার রাত জাগা বন্ধ করতে পারলে আমার জীবনে একটু শান্তি আসবে। খালি ভাবো আমি টাইমে ঘুমাবো, আমি টাইমে উঠবো, আমি টাইমে অফিসে যাবো, আমার জীবনটা অনেক শান্তিপূর্ণ হবে, বুঝেছো? ঠিক সময় সেলফ কেয়ারের মলমটা না লাগালে দুঃখটা কিন্তু সেপটিক হয়ে যাবে। বেলা তুমি কিন্তু ওসব করো না, কে সুইসাইড করেছে তুমি কিন্তু? এ বাবা আহারে দেখেছি কত কষ্ট আছে বল মেয়েটা। মা তুমি না খুব বেশি ভালো জানো তো। এই ব্যাটারি কোথায় থাকে জানিস? না জানি না, দেখতে হবে গিয়ে আমায়। আচ্ছা রে আমি ফোন করে দিয়েছি। আরে বাবা ফোন করতে যাচ্ছ কেন আবার? আমি কি নিয়ে আসছি না, এদিকেই থাকবে। কোথায় জানিস কোথায়? হ্যাঁ দেখছি না, খুঁজে পেয়ে যাব। হ্যাঁ বলো। ট্রিপল এ ব্যাটারি কোথায় থাকে বাড়িতে? বাড়ির কোথায় কি আছে সেটা তোমার খেয়াল থাকে না? আরে খুঁজে পাচ্ছি না তাই জিজ্ঞেস করলাম। টিভির পাশে যে আলমারি আছে, আলমারির তাকের উপরে দেখো রাখা আছে। বাড়ির কোথায় কি আছে একটা মানচিত্র এঁকে তোমায় দেবো। আরে বাবা তুমি সব সময় তো। বাবা পেয়ে গেছি, ছেড়ে দাও, হয়ে গেছে, আর লাগবে না। তুমি কেন ফোন করতে বলে বললাম চালিও না। ঠিক আছে এই শোনো, তুমি না আমাকে একদম ফোন করবে না বুঝেছো? তুমি আর তোমার বেশ শান্তিতে ওই বাড়িতে থাকো। তোমার ছেলে তো আমাকে ভুলেই গেছে, সে তো আমার খোঁজও রাখে না, আমি মরলাম না বাঁচলাম, আর তোমরা আমাকে ফোন করে বিরক্ত করো। আরে তোমার সবাইতেই বাড়াবাড়ি, আমি এটা দরকারে ফোন করেছি, এটা কাজের ফোন, তোমার মতো না যে খালি ঝামেলা পাকাবো আর ঝগড়া করো। এই রাখো তো। বল গোল 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 গোল। দেখছো যখন সামনের লোকটা তোমাকে পাতা দিচ্ছে না, তোমার দিক থেকে পাতা দেওয়াটা জাস্ট বন্ধ করে দেবে, দেখবে খেলা অমনি ঘুরে গেছে। কথা আছে। হুম সরি হ্যাঁ সিট। বলো কি সমস্যা? শুভ ফোন করেছিল। হুম নিজে থেকেই করেছিল। হুম আমি ভাবলাম মুখের উপর খানিকটা ডর দেখাবো, ওমা কট করে ফোনটা কেটে দিল। সে তো করবেই, আমি তো তোমাকে বলেইছি বেশি পাত্তা দেবে। কেস জন্ডিস, আরে বিয়ে মানে তো এটা নয় যে সেলফ রেসপেক্টে জলাঞ্জলি দিয়ে দেবে। আমি ভাই তোমাকে এটা বলছি, তুমি আমার কথা শোনো। আমি না তো ভারী ভারী কথা বুঝি না, আমাকে কি করতে হবে সেটা বল। হেল্প চাই? তাহলে স্ট্রেট কাট বলো, প্লিজ চিনি আমার হেল্প চাই। আমার হেল্প চাই তো? আসল কথাটাই বললে না। কি আসল কথা? প্লিজ। আরে আচ্ছা ঠিক আছে, তুমি আগে শান্ত হও, আমি তোমায় হেল্প করবো। বললাম তো আমি তোমার গুরুদেব, তুমি আমার চালা, আমি যেটা বলবো তুমি সেটা শুনবে। এখন আমাদের একমাত্র ফোকাস হলো অপারেশন মিষ্টি, নিজেকে টেনশন দেওয়ার ক্র্যাশ কোর্স। সেটা কি করবে? এটা তো ঝড়ের মতো ছুটছে, থামছে না। এটা ঝড়? হ্যাঁ। চুপ করো তো তুমি, ঘামটা ঝরাবে কি করে না হলে? এখানে সবাই এত কম জামা কাপড় পরে আসছে কেন রে? তুমি শাড়ি পরে তো পরেই না, তোমার এই শাড়ির চকরি যে অলরেডি ইমপ্যাসড মি না। আমি আর পাচ্ছি না। ওরে বাবা ওরে বাবা, না 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 না, আমার খুব শরীর খারাপ লাগছে, আমার মাথা ঘুরছে। আমি ডক্টর বক্সের চেম্বারে যাব। এখানে ডক্টর বক্সের চেম্বারে আমাকে নিয়ে চল, আমার মাথা ঘুরছে। এটা না তোমার উজু হাত, নামো নামো চল। কি রে তোমরা আনস্মার্ট মহিলা একটা। রিল্যাক্স করুন। কি কি হয়েছে আপনার বলুন, কি হয়েছে? কি হয়েছে? ওরে বাপরে বাপ, আজকে আমি শিওর মরে যেতাম। কি? আমি জীবনে কোনোদিন জিমে যাব না। জিমে গেলে না কেউ মরে যায় না। আমি মরেই যেতাম, তুই তো চাস আমি মরে যাই। আমি মরে গেলে তো তোর ভালোই হয়। কতটা প্রিভিলেজ আমি তোকে দিতে পারছি না। এই বাবাই বানিয়েছে তো ঘুগনি। এই ঘুগনি পাউরুটিটা খেয়ে দেখ কি ভালো। এটা তোমার চেনা জায়গা নাকি? হ্যাঁ, আমি আর শুভ তো এখানে প্রেম করতে আসতাম, কলেজের পর এখানে প্রেম করতে আসতাম। তারপরে খিদে পেলে ওর বাবা শম্ভুদা, শম্ভুদার হাতের ঘুগনি পাউরুটি বিখ্যাত। তোমাদের বিয়ে কত বছর হয়েছে? 26 বছর। 26 বছর? মানে নিশ্চয়ই অ্যারেঞ্জ ম্যারেজ না? আমাকে দেখে অতটা বাধ্য মনে হয় নাকি বাবা মেয়ে? দেখে তো তাই মনে হয়। মোটেই না, আমরা একই কলেজে। শুভ ইঞ্জিনিয়ারিং, আমি পলিটিক্যাল সায়েন্স। একবার ডিবেট রুমে আমাদের আলাপ হয়েছিল, তারপর থেকে মারওয়াট কাটকা প্রেম। বাজে কথা বলো না তো, সত্যি বলছি। আমি তখন আলাদা জিনিস ছিলাম, আমার সঙ্গে শুভ না ডিবেটে পেরে উঠতো না জানিস তো, ওই জন্য আমার প্রেমে লক্ষ্যপাত করতো। সেটা হতে পারে, ঝগড়ুটে তো ঝগড়ুটি না, আমি আলাদা জিনিস ছিলাম, বুঝতে পেরেছিস? তার শুভ বলল স্টালিন, আমি বললাম লেনিন। শুভধর বলল সত্যজিৎ রায়, আমি বলতাম মৃণাল সেন। একবার দুজনে আগন্তুক দেখতে গেছি সিনেমা হলের মধ্যে। সিনেমা নিয়ে কি ঝগড়া, আরে বাপ রে বাপ, কি তর্কাতর্কি। আর সবাই আমাদের দিকে হাঁ করে দেখছে। তুই হাঁ করে কি দেখছিস? আমি দেখছি। সেই মিষ্টির সঙ্গে এই মিষ্টির তো কোনোই মিল নেই। তখন ব্যাপারটাই আলাদা ছিল জানিস তো। এখন যেরকম তোরা কি করিস, ওয়েব সিরিজ দেখিস, সারাক্ষণ মোবাইলে মুখ গুজে বসে থাকিস। আমাদের তো সেরকম কিছু ছিল না। আমাদের কাছে সিনেমা যাওয়া মানে হচ্ছে একটা উৎসব, একটা আনন্দ, হই হই করে সবাই মিলে ফুর্তি করে একসাথে সিনেমা দেখতে যাওয়া একটা সময় ছিল। আর সেই মহিলা নাকি এখন নেতার মতো শাড়ি পরে জিমে যাচ্ছে। আমি এখন 2 সন্তানের মা। ইউ হ্যাভ টু ফরগেট দ্যাট লেডি। শোনো অনেক হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা বেরোই এবার। কত হবে আমরা? মানে আমি কোথায় যাব? মানে তুমি যাবে না? মানে এবার অনেক হয়েছে, খাবার চলে যাচ্ছে। আমি কেন যাব? আমার এখনো ঘুগনি পাউরুটি শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, ছাড়ো। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। জিমে ভোর 5টায় তোমায় দাঁড়া সিং বানাতে নিয়ে যাচ্ছি না। হ্যাঁ নট ইউ। তাহলে কি মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছিস? লিসেন, জীবনে মানুষ দুটো কারণে জিমে যায়। এক হচ্ছে ফিটনেস, শরীরচর্চা করলে এসব হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এসব আর হবে না। আর 2 সেরোটোনিন, সেরোটোনিন যাতে আমরা পজিটিভ এনার্জি পাই, মন ফুরফুরে হয়ে ওঠে, যেটা আমার মনে হয় তোমার খুব দরকার। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি ওয়ার্কআউট করা শুরু করো, এসব খেকানো স্বভাব কমবে। আমি কাকে খেকাই? আমি মোটেও কাউকে খেকা করি না। কথায় কথায় বরের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসাটা সুস্থ মানসিকতার লক্ষণ নয়। আর তোমার বর, ওনার কি দোষ? সেই মিষ্টি কি তো দেখতেই পায় না? তুমি সেই মানুষটাই নিজেকে ভালোবেসেছে। এই, ওর সামনে এসব কথা কেন বলছিস? ওকে চেনো কি ডেঞ্জার জিনিস? ছাড়া বাদ, তুমি তো বলেছ কলেজের সময় ক্লাস কেটে সিনেমা দেখতে যেতে। সেই মিষ্টিটা কোথায়? আরে বাবা, আমার ঘর আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমি এখন হুড়মুড় করে সিনেমা দেখতে ছুটবো? তো কি ঘর আছে সংসার আছে বলে নিজেকে পুরোপুরি ভুলে ফেলবে তুমি? হ্যাঁ, আমি তো তোমায় বলছি না তুমি রোজ যাও সিনেমা হলে, তবে সারাক্ষণ খালি কাজের লোকের পেছনে খিট 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 খিট, ঘর সংসার সবাইকে খালি শাসন করা। ভালো লাগে এসব করতে? নিজের কোনো লাইফ নেই না? সেটা কবে রিয়েলাইজ করবে? বিয়ে হয়েছে তো কি হয়েছে, সময় পাল্টাতে পারে, সিচুয়েশন পাল্টাতে পারে, তার মানে এই নয় যে নিজেকে আপাত মস্তক পাল্টে ফেলবে। জাস্ট লুক এট ইয়োরসেলফ। স্যার, দিস ইজ হোয়াট আই হ্যাভ থট। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তুমি এই ইন্ডিয়ান ওয়্যারটা না রায়াকে দিয়ে দাও, এটার পেছনে সময় নষ্ট করো না। প্লিজ স্যার, দেখুন আরও তো 3 সপ্তাহ সময় আছে, আরেকবার ট্রাই করি, তারপর ডিসাইড করুন। ঠিক আছে, কিন্তু এবার না জমলে না, নো মোর ডিসকাশন। নেক্সট কি আছে? হ্যালো, হ্যাঁ লোন, হ্যাঁ লাগবে 200 কোটি। আচ্ছা, এটা তোর বস? হেভি খুঁজো না? আমি রায়ের মতো তেল দিই না বলে কিছুতেই আমাকে ইন্ডিয়ান ওয়্যারটা দেবেন? তাতে অসুবিধা কি হচ্ছে? আরে, ক্লায়েন্ট একটা বড় ব্র্যান্ড লঞ্চ করছে, সেখানে অবভিয়াসলি শাড়িটাই ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে ওরা শাড়িটা দেবে না, আমাকে ওয়েস্টার্ন ওয়্যার দিচ্ছে। আরে যেটা পারি সেটাই তো দিচ্ছে। মানে আমি শাড়ি পারি না? পারবি না কেন? দেখ, শাড়ি পারি না নয়, আসল শাড়ি এমন একটা ব্যাপার না, সব মানুষই খুঁতখুত করে। একটা ধর খুব সাধারণ মানুষ, সেও যখন একটা শাড়ি কেনে সেও খুঁতখুত করে, তো তোদের এত বড় সড়ো ব্যাপার, ওনারা তো খুঁতখুত করবেনি বল? কি ভালো না, আমার জ্ঞান তুমি নাও না, এদিকে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছ। চলো চলো। কি হলো? আমার বল, আমার বল। এই শুভ, এই মেয়েটার সঙ্গে আমার বল কি করছে? ওই মেয়েটার সঙ্গে আমার বল কি করছে? এই শুভ, আরে আমায় ডাকছিস কেন? আরে ড্রেসিং টেবিল হবে না। তুমি না বেশি ভাবছো। আরে তোমার বরের কাজও তো হতে পারে। কোন কাজে রাস্তায় মেয়েদের জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হয় রে? ওটাকে হাগ বলে। আর তাছাড়া তোমার বর যে রাস্তাঘাটে কারোর সাথে প্রেম করবে ওরকম ধক আছে বলে তো আমার মনে হয় না। ধক করে উঠবে কি উঠবে না তুমি কি করে জানলে? আমাকে না কাউকে সান্ত্বনা পুরস্কার দিতে হবে না। বাপরে। আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় যে তোমার বর কোনো অন্ধকার গলিতে কারোর সঙ্গে ইন্টুপিন্টু করবে? ইস মা, এর থেকে না আমার মরে যাওয়া উচিত ছিল জানো তো। শোন না চিনি কি বলছি সেটা শোন। হ্যাঁ আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সত্যি মনে হয়ে থাকে যে তোমার বর লুল্লুড়ি করে বেড়াচ্ছে, তাহলে তুমি ওকে বুঝিয়ে দাও যে তুমি কারোর থেকে কম যাও না। সেটা কিভাবে বোঝাবো? হাত পা নেড়ে? আরে আমি আছি তো, তোমার কোচ, তোমার গুরুদেব, তোমার সব। আমি যেটা বলছি শুধু সেটা শুনবে। আপাতত এখন আমাদের রেডি হতে হবে, আমরা বেরোবো। চলো। আমি এখন কোথাও যাবো না। আরে বাবা চলো। ব্যাগটাকে নিয়ে এতটা কনসিয়াস হই না, একটু হাসো। হ্যাঁ খুবই বাজে হেসেছো, একটু ভালো করে হাসো। অতটা নয়, একটু কম। আচ্ছা বলছি, আন্টিকে ডেটিং অ্যাপ জয়েন করানোটা একটু টু মাচ হয়ে যাচ্ছে না? এটা না দরকার আছে? না না না, আমার কোনো দরকার নেই, এসব একদম করবে না। না কেন? না না না। তোমার প্রবলেমটা কোথায়? আরে বাবা, আমি ছেলেপুলের মা, গৃহবধূ, আমার আত্মীয় স্বজনরা জানতে পারলে ছি 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 কেটেই ফেলবে আমাকে। একদম না। তাই নাকি? আর তোমার বর যখন রাস্তাঘাটে অন্য মেয়েদের জড়িয়ে ধরে তখন আত্মীয় স্বজনরা ঠিক কোথায় যায়? সে যা পারে কুড়ুগে যাক মরুগে যাক, তো কিন্তু আমি যদি ওর মতো টং টং করে প্রেম করে বেড়াই তাহলে ওরা আমার পার্থক্য কি থাকবে? হ্যাঁ, পরীক্ষাটা কাকে দেখছো? আচ্ছা বলছি, তোর রানা আঙ্কেলকে মনে আছে? লাস্ট ইয়ার মায়ের বার্থডেতে এসেছিল, অবশ্য তোর তো মনে না থাকারই কথা। আমার মনে আছে, প্রিন্সিপালটা না? সাব্বাস। দেখি তো। Actually he's very handsome. He's very handsome and he's a divorcee. এই সেটিং করানো গেলে কেমন হয় রে? হ্যাঁ জিজ্ঞেস কর, কাল ফ্রি আছে কিনা টেক্সট করে দেখি। না আমি যাব না। কেন যাবে না? না আমি যাব না, অসম্ভব। আরে যেতে তো তোমাকে হবেই, ইটস আ ডেট। যদি উনি রাজি হয়ে যান তাহলে না যাওয়ার কি আছে? না কফি খেতে যাওয়াটা কি পরকিয়া নাকি? চুপ কর তো। এই রানা আঙ্কেল ইয়েস বলেছে, ব্যাস এবার তোমাকে যেতে হবে। কাল বিকেল 4টায় কিন্তু। আমার সর্বনাশ হয়ে যাবে, আমি পারবো না। কেন পারবে না? আমি পারবো না। আরে ইটস সো ইজি, জাস্ট বি ইয়োরসেলফ, বি মিষ্টি। তুমি জানো তোমাকে কি করতে হবে। আমি করতে তো আমি পারবো না। এই তুমি পারবে না? না এটা আমার অর্ডার। তোর ফোনটা বাজছে, আঙ্কেল কল করছেন, ফোনটা ধর। আচ্ছা তুমি পারবে না কেন? বি মিষ্টি মাসি, জাস্ট বি ইয়োরসেলফ। আর বাবার ফোনটা ধরে নে। তুমি টপিক থেকে হটবে না। So listen, you're gonna wear a beautiful sari. Ami tomake sajabo. Etia, show.